প্রথমে ফটোশপটা ওপেন করলাম, তারপরে যে ছবির মুখে স্পট আছে সেই ছবিটাকে ওপেন করতে হবে। তো আমি ছবিটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে যে লেয়ারের পাশে চ্যানেল আইকনটা আছে সেখানে ক্লিক করে ব্লু চ্যানেল আইকনটাতে ক্লিক করলাম। থেকে ব্লুর একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে এখান থেকে ফিল্টার থেকে আমি আদার্স অপশনে গিয়ে হাই পাসে ক্লিক করলাম। রেডিয়াসটা 5.3 রাখার পরে ওকে করলাম। ওকে করার পরে এটাতে ইমেজ থেকে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন থেকে ব্লেন্ডিংটা হাইলাইট করলাম। হাইলাইট করার পরে ওকে করলাম। এটাকে পরপর 3 বার করতে হবে ক্যালকুলেশন। রাইট, ওকে, ইমেজ ক্যালকুলেশন, হাইলাইট, ওকে। ব্রাশ টুলটি নিতে হবে। ব্রাশ টুলটা নেওয়ার পরে এখানটাতে একটা সফট ব্রাশ নিতে হবে। আর ব্রাশটাকে মোটামুটি 10-এর কাছাকাছি রাখলাম। অপাসিটি ফ্লো 100 রাখার পরে ব্রাশটাকে ছোট স্পট ব্যতীত বাকি অংশ গুলো ব্রাশ করে সাদা করে দিলাম। সেই খেলা রাখবে জন্য ফরগ্রাউন্ডটা সাদা থাকে। আর সাদা করে দেওয়ার পরে এটাকে সাদা করে দিলাম। লোডিং ক্লিক করার পরে সিলেকশন করার পরে 8 GB এখানে সিলেক্ট গিয়ে ইনভার্স করে নিলাম। পরে একটা কার্ভস নেব, তার জন্য অ্যাডজাস্টমেন্ট নিয়ে কার্ভস দিলাম। লাইটিং করে দিলাম, করে দিলাম, করে দিলাম সিলেকশন সরানোর জন্য ডিপ্লেস করলাম। বাকি যে একটা স্পট আছে সেটা করে জন্য ব্যাকগ্রাউন্ড ল্যাপটপ আসলাম। ব্যাকগ্রাউন্ড আসার পরে স্পট হিলিং নিলাম। তারপরে স্পটের উপরে হালকা ক্লিক করে দিলাম। হয়ে গেল গেলাম। ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে কমা করে নিলাম। দ্যাটস দ্য রাইট। মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেল। তো ভিডিওটি পরিপূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটিকে ভালো লাগছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।